নমস্কার, আমি জয়া। জয়ফুল জাজ ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আজকে দিনটা না আমার কাছে খুবই স্পেশাল, আর সেই জন্যই আমি আমার গোপুসোনাকে কি সুন্দর করে স্পেশাল করে সাজিয়ে নিয়েছি। দেখুন, আর লেখাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোন একটা স্পেশাল ব্যাপার। স্পেশালের কারণটা হলো আমার ইউটিউব চ্যানেলের 1000 সদস্য সংখ্যা পূর্ণ হলো। এই অসম্ভবটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার গোপালের কৃপা আর আপনাদের ভালোবাসার জন্য। আর এইভাবে আপনার পাশে না থাকলে কোনোদিনই আজকের এই সাফল্যতা আমার আসতো না। তাই মনে হলো গোপুসোনার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও একটু মিষ্টি মুখ করিয়ে ধন্যবাদ জানাই। আর এই ভেবেই সুস্বাদু মিষ্টিটা আমি বাড়িতেই বানিয়ে নিলাম, আর আমার গোপালকেও এখন আমি মিষ্টি মুখ করিয়ে নিলাম। কিন্তু আপনারা তো দূরে আছেন, তাই এই সুস্বাদু মিষ্টির রেসিপিটা এখানেই শেয়ার করে দিলাম, যাতে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এভাবেই পরবর্তীকালেও আমার পাশে থাকার অনুরোধ রইল। 2-in-1 সন্দেশ বানানোর জন্য যা যা উপকরণ লাগে এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। 2 প্যাকেট দুধ, চিনি, আমুল মিল্ক পাউডার, নারকেল কুচো, কোকো পাউডার। এখানে আমি গ্যাস জ্বলিয়ে একটা বাটিতে 2 প্যাকেট দুধ জাল দিয়ে নিয়েছি ছানা কাটার জন্য। আর আপনারা আপনাদের পরিমাণ মতো দুধটা নিয়ে নেবেন। এখন আমি দুধ জাল হয়ে গেছে, ছানা কাটার পাউডার অ্যাড করে দিলাম, আর নাড়তে নাড়তে দেখুন আমার ছানাটা জাল হয়ে গেছে। আর এখন আমি ছানাটাকে একটু স্ট্রেনার দিয়ে স্ট্রেন করে নিলাম। আর এইভাবে ছানাটার থেকে চিপে চিপে জল বার করে এর সঙ্গে কিছুটা আমুল দুধ মিশিয়ে খুব ভালো করে একটা মিক্সড ব্যাটার বানিয়ে নিলাম। এখানে আর একটা বাটিতে আমি 1 লিটার দুধকে জাল দিয়ে খুব ঘন করে নিয়েছি। আর এখানে আমি কিছুটা চিনি অ্যাড করে নিলাম, কারণ মিষ্টির দোকানের মতো সন্দেশ বানাবো বলে। আগে থেকে আমুল দুধ দিয়ে মেখে রাখা ছানার মিশ্রণটা এর মধ্যেই অ্যাড করে দিলাম। আর কন্টিনিউয়াসলি নাড়তে হবে, যাতে নিচে না লেগে যায় অথচ ঘনত্বটাও এসে যায়। নাড়তে নাড়তে যখন এটা খুব পুরু হয়ে যাবে তখন সুগন্ধের জন্য একটা এলাচ দিয়ে দিলাম। যেহেতু আমি 2-in-1 সন্দেশ বানাবো বলেছি, তাই 2 রকম সন্দেশের বেসটা আমি একসঙ্গেই বানিয়ে নিলাম। এখন আমি এই সন্দেশের বেসটাকে 2 ভাগে ভাগ করে নেব। আর এরকম একটা বাটির মধ্যে আমি 1/2 সন্দেশের বেস তুলে নিচ্ছি। আর এই বাটিটার মধ্যে আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল কুচোগুলো অ্যাড করে দিলাম। আর কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে একটা সফট ব্যাটার বানিয়ে নিলাম। এখন গ্যাস অফ করে ঠান্ডা করে নিচ্ছি। নারকেলের সন্দেশের বেসটা তো আমার রেডি হয়ে গেছে। এখন বাকি 1/2 পোর্শনের মধ্যে 1 চামচ কোকো পাউডার দিয়ে চকলেট সন্দেশের বেসটাও আমি এইভাবে নাড়তে নাড়তে রেডি করে দিলাম। গ্যাস অফ করে ঠান্ডা করে নিলাম। এখন 2টো সন্দেশের বেসই আমার সম্পূর্ণ রেডি। এখন এরকম একটা বাটি নিয়ে তার উপর বাটার পেপার পেতে দিয়ে এর মধ্যে প্রথম নারকেলের সন্দেশের ব্যাটারটা স্প্রেড করে দিলাম। আর এইভাবে চেপে চেপে পুরোটাই স্প্রেড করে দিতে হবে। তার উপরে চকলেট সন্দেশের ব্যাটারটা আস্তে আস্তে সেম প্রসেসেই চেপে চেপে পুরোটা স্প্রেড করে দিতে হবে। আর আপনাদের কাছে চকলেট যদি নাও থাকে, বাড়িতে থাকা যে কোনো ফল আছে সেটা দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন কিন্তু এটা। আর এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুস্বাদু হয়। 2-in-1 সন্দেশটা সম্পূর্ণ রেডি। এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি কিছুটা চকো চিপস আর ভ্যানিলা চিপস দিয়ে। সবাই তো দেখিস বাইরে থেকে কেক এনে সাধারণত সেলিব্রেশন করে, কিন্তু আমার গোপাল তো বাইরের কিছু খেতে পারবে না, তাই মনে হলো নিজের হাতে এইভাবে 1 কেক লিখে সেলিব্রেশনটা আমার গোপালের সঙ্গে করে নিই।